হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য দুটো ভ্যাকান্সি নিয়েছি। কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব ভিডিওটা বন্ধুরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তবেই বন্ধুরা কাজের ডিটেলসটা ভ্যাকান্সিটা নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য জালাল এক নম্বর গেটে কাজ নিয়ে এসেছি কাজের লোকেশন হচ্ছে জালাল হাওড়া জালাল এক নম্বর গেটে এখানে তোমাদের জব রোল হবে লোহার যে ছোট ছোট নাট বল্টু অ্যাঙ্গেল এই সমস্ত পার্সগুলোকে মানে সেগুলোকে সাইড করা এই এইসব কাজ হবে মোটামুটি হালকা কাজ আছে খুব বেশি ভারী কিছু নেই যে তো বা পাঁচ থেকে দু কিলো তিন কিলো ছোট ছোটো আর কি অ্যাঙ্গেল ধরো কাটিং হচ্ছে যারা আছে তারা কাটিং করছে সেই সমস্ত কাটিংগুলো টুকরো টাকরা পড়ে আছে সেগুলো এক কিলো দু কিলো এই ধরনের হবে সেগুলোকে গুছিয়ে সাইড করে রাখা এটাই তোমাদের জব জবরুল হবে তো এখানে তোমাদের থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে আর খাবার জন্য আঠেরো টাকা চার্জে তোমরা খাবার পেয়ে যাবে আঠেরো করে ছত্রিশ টাকায় ছত্রিশ টাকায় দুবেলা খাবার পেয়ে যাচ্ছ তো এখানে বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের পঞ্চাশ বছর বয়স তারাই এই কাজটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আঠেরো থেকে যাদের পঞ্চাশ বছর বয়স তারা এই কাজটা করবে এখানে কোয়ালিফিকেশন বলতে শিক্ষাগত যোগ্যতা সেরকম কিছু লাগবে না নাম সই করতে পারলেই হবে তোমাদের এখানে ডিউটি টাইম ডিউটি টাইম বারো ঘন্টা কাজ করতে হবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করতে হবে শুধুমাত্র জেনারেলশিপ কাজ করতে হবে কোনো রকম নাইট হবে না তোমাদের যেটা স্যালারি আছে সাড়ে চারশো টাকা রোজ আছে সাড়ে চারশো টাকা হাতে পাবে তো এটা সপ্তাহে পেমেন্ট আছে শনিবারে শনিবারে পেমেন্ট আছে তো এই জয় এর জয়নিং ডেট হচ্ছে সোমবার সোমবার কটার সময় আসবে সাতটা সাড়ে সাতটার সময় জালালে এক নম্বরে এসে ফোন করবে আমি একটা নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে তোমরা ফোন করবে ঠিক আছে এখানেতে তোমাদের কাজ পারমানেন্ট কাজ হবে তোমরা যতদিন খুশি করতে পারো জয়নিং হবে তো সাড়ে সাতটার সময় তোমাদের চলে আসতে হবে ডকুমেন্টস আধার কার্ড ব্যাংকের পাসবই জিরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা চলে আসবে তো এটা স্পট জয়নিং হবে কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না এটা স্পট জয়নিং হবে আরও একটা ভ্যাকান্সি নিয়ে এসেছি কাজের লোকেশন হচ্ছে হাওড়া আমতা লোকেশানে কাজ আছে এখানে তোমাদের বারো ঘন্টা ডিউটি কাজ করতে হবে ডিউটি টাইম বারো ঘন্টা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করতে হবে শুধুমাত্র জেনারেল শিফট হবে এটা শুধুমাত্র ডেসিপ কাজ করতে হবে এখানে তোমাদের জব রোল থাকবে পট্টি কারখানায় কাজ আছে পট্টি বলতে আমরা যে হোয়াইট সিমেন্টগুলো দেখে থাকি সেই হোয়াইট সিমেন্ট ওখানেতে তৈরি হচ্ছে ওটা একটা ম্যানুফ্যাকচারিং কারখানা আছে ওখানে তৈরি হচ্ছে সেখানেতে তোমাদেরকে পট্টিগুলো হলো তোমাদেরকে গুছিয়ে রাখতে হবে বস্তা আছে বস্তায় পট্টিগুলো ভরতে হবে ঠিক আছে আর ওটাকে সাইড করে দিতে হবে গুছিয়ে রাখতে হবে বস্তাগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে একটু মোটামুটি ভারী কাজ আছে খুব বেশি ভারী নয় যে লোডিং আনলোডিং করতে হবে এরকম কোনো ব্যাপার নয় এখানে বস্তাগুলো সাইড করে দিতে হবে এই সব কাজ হবে তো কারখানাতে স্যালারি হবে তোমাদের পাঁচশো টাকা রোজ আছে পি কেটে তোমরা পাঁচশো টাকা ইনহ্যান্ড পাবে এটা সপ্তাহে পেমেন্ট হবে সো বন্ধুরা এখানে তোমাদের বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের পঞ্চাশ বছর বয়স তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো কিছু লাগবে না এটা সপ্তাহে পেমেন্ট আছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমরা পেমেন্ট পেয়ে যাবে এটা শুধুমাত্র ডে শিফট কাজ হবে ঠিক আছে তো এটা স্পট জয়নিং হবে কোনো রকম ইন্টারভিউ হবে না এটা থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে খাবার জন্য তোমাদেরকে বাইরে হোটেল থেকে কিনে খেতে হবে খাবারের টাকাটা তোমাদেরকে জাস্ট নিয়ে আসতে হবে ঠিক আছে তো রুমটা তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ আর এখানে কাজ যেটা করতে হবে জব রোল ওই বস্তাগুলো সাইড করে দিতে হবে এইসব কাজ হবে কিন্তু লোডিং আনলোডিং তোমাদের এখানে করতে হবে না এখানে লোডিং আনলোডিংয়ের জন্য আলাদা ছেলে আছে তারা লোডিং আনলোডিং করবে ঠিক আছে তো বয়স সীমা আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে আর এটা জয়নিং ডেট হচ্ছে আগামী শনিবার থেকে স্টার্ট হবে সোমবার পর্যন্ত লাস্ট সোমবারে লাস্ট জয়নিং হবে তো এটার জন্য রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে না তো যারা যারা এই কাজটা করতে চাইছ তাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা চলে আসবে হচ্ছে হাওড়া আমতা লোকেশানে হবে তোমরা ফোন করলে তোমাদের যাওয়ার ডিটেলস বলে দেবে তোমাদেরকে ঠিক আছে এর জন্য তোমাদের ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স দু কপি ফটো এটাই লাগবে তো এই ছিল এই ছিল কাজের ডিটেল আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পার্সের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে নোটিফিকেশনগুলো যেতে থাকবে আর তোমরা একটা করে লাইক করে দেবে লাইক করলে আমার ভিডিও বানাতে আরও মোটিভেটেড হয় তখনই আমার ভালো লাগে তোমাদের তো তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিও